ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক খাতের ওপর অতি নির্ভরশীলতা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। চলমান তারল্য পরিস্থিতিতে বিশাল এই অর্থ যোগান দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তারা। রোববার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচাম আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা উঠে আসে। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে 2,27,000 কোটি টাকার রাজস্ব আহরণ করেছে এনবিআর। এই গতিকে বিবেচনায় নিলে বাকি দুই মাসে যেটি 2,90,000 কোটি টাকায় পৌঁছতে পারে, তারপরও লক্ষ্যমাত্রার চেয়ে 40,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি থেকে যাবে। এমন বাস্তবতায় 2022-23 অর্থবছরের বাজেটে 3,70,000 কোটি টাকার রাজস্ব আহরণের যে লক্ষ্য ঠিক করা হয়েছে সেটিও পূরণ হবে না, ঘাটতি থেকে যাবে একই পরিমাণ। একটা চ্যালেঞ্জ হচ্ছে চিরন্তন, সেটা হচ্ছে যার রাজস্বের শর্টফল, এটা প্রতি বছরই হয়, সামনের বছরও হবে, এবং সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমরা দেখি নাই। মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিবর্তন যেগুলো করার দরকার এনবিআরে, সেগুলোর কোনো উল্লেখ সেখানে নাই, কোনো সংস্কারের কথা বলা হয় নাই, সেটা একটা মিসিং এলিমেন্ট বলে মনে করি। দ্বিতীয়ত, যেখানে নতুন যে জিনিসটা হয়েছে যে আমাদের সাবসিডি সবসময় ছিল, সবসময় কিছু থাকবে, কিন্তু সাবসিডির পরিমাণটা অনেক বেড়ে গেছে, 72,000 কোটি টাকা, যেটা প্রায় 7-8 বিলিয়ন ডলার, এবং এটা আরও হয়তো বাড়বে, এবং অর্থমন্ত্রীও তার বক্তৃতায় বলেছেন যে এটা 15-20% বেড়ে যেতে পারে। বৈদেশিক সোর্স থেকে টাকা আনবে, সেটা ভালো কথা, কিন্তু সেই টাকার পরিমাণ হবে প্রায় 11 বিলিয়ন ডলার, যেটা দু বছর আগে এটা ছিল 5.6 বিলিয়ন, অর্থাৎ ডাবল করতে হবে এটাকে। দ্বিতীয়ত হচ্ছে যে 11-এর সাথে আবার আমাকে 2 বিলিয়ন অ্যাড করতে হবে, কারণ আমাকে তো রিপেমেন্টও করতে হবে, আমাকে 13 বিলিয়ন ডলার নতুন টাকা ডলার আনতে হবে বৈদেশিক সাহায্য হিসেবে, সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচাম আয়োজিত 2022-23 অর্থবছরের বাজেট বিষয়ক আলোচনায় অর্থনীতিবিদরা প্রশ্ন রাখেন, ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে সরকার যে 1,06,000 কোটি টাকা ঋণ নিতে চায় সেটির যোগান দিতে ব্যাংকগুলো কতটা সক্ষম, এক্ষেত্রে শঙ্কা বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবার। 1,06,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে, ব্যাংকিং খাত কি সেই জন্য প্রস্তুত কিনা, ব্যাংকিং খাতে যে বর্তমান অবস্থা, বর্তমান যে তারল্যের পজিশন, এতগুলো টাকা তুলে নেওয়ার পরে ব্যক্তি খাতের জন্য কতখানি ঋণ থাকবে সেটাও একটা চিন্তার বিষয়। ব্যক্তি খাতের এক্সপ্যানশন তো আসলে ড্রাইভিং ফোর্স অফ দ্য ইকোনমি, তাদেরকে যদি আমরা ঋণ দিতে না পারি তাহলে কীভাবে তাদের প্রবৃত্তি হবে। ব্যাংকের উপর যখন প্রেশার পড়ে তাহলে আপনার কিন্তু সাধারণ ব্যবসায়ীরা কিন্তু ব্যাংক থেকে অর্থ লগ্নি করতে পারে না, তো এটা একটা বড় চ্যালেঞ্জ। পলিসিগুলো যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আপনার ইনভেস্টাররা কিন্তু বেনিফিট পায় না, যারা এখানে অলরেডি ইনভেস্ট করেছে, যারা ফরেন ইনভেস্টার এখানে, তাদেরকে যদি আপনি মানে হ্যারেস করেন, তাদেরকে যদি আপনি কমফোর্টেবল না রাখেন তাহলে কিন্তু তারা রং সিগনাল বাইরে চলে যায়। এই জন্য কিন্তু আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো দরকার। তবে বেসরকারি খাতের কর্পোরেট কর হার কমিয়ে আনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।